ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে রাজন বইমেলাতে। কী অনুষ্ঠান হচ্ছে তা আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং তুলে ধরবো। তো এখন চলুন আমরা ভিতরে যাই, প্রবেশ করি, দেখবো কত লোকজন হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রেন্ডস, আমার সাথে থাকুন। ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম গাজল বইমেলা মেলা দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করতে। তো ফ্রেন্ডস, এখনই আসলাম, মাকে ডাক্তার কাছে রেখে দিয়ে আমি এখন আসলাম তোমাদের সাথে কিছু ভিডিও এবং কিছু কথা তুলে ধরার জন্য। ফ্রেন্ডস, এখানে খুব সুন্দর একটি নাটক তৈরি হচ্ছে, নাটক চলছে। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখব এবং কী কী দোকান আসছে না এসছে, কী কী রয়েছে বইমেলাতে, সব কিছু তোমাদের সাথে। ফ্রেন্ডস, মেলার চারিপাশে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকান এবং সুন্দর সুন্দর ফুলের, প্লাস্টিকের ফুল এবং বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিসপত্র পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই দোকানগুলোতে কত ভিড় এবং লোকজন ছোটাছুটি করছে। শেষ হলো সৃষ্টি পরিবেশিত আবৃত্তির অনুষ্ঠান। গাজলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সৃষ্টি একটি আবৃত্তি চর্চা কেন্দ্র। এখানে যত্ন সহকারে আবৃত্তি শেখানো হয়। অল ইন্ডিয়া বেসে যে ট্যালেন্ট কম্পিটিশন হয় এই বছর সৃষ্টি থেকে তৃতীয় পজিশন পেয়েছে সৃষ্টির ছাত্রছাত্রীরা। ধন্যবাদ সৃষ্টির সকল কলা কুশলীদের, এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান। ফ্রেন্ডস, তোমরা যদি কিনতে চাও মাটির বানানো খুব সুন্দর পুতুল, মাটির বানানো মূর্তি এবং বিভিন্ন ধরনের পুতুল পেয়ে যাবেন। এবং পাশে রয়েছে বাঁশের কাঠি দিয়ে বানানো ফুলদানি এবং ফুল রাখার যাবতীয় জিনিস পেয়ে যাবেন এবং খুব সৌন্দর্য লাগছে। এবং পাশে দোকানটি রয়েছে ট্যাটু এবং স্টিকার এবং বিভিন্ন ধরনের বই পেয়ে যাবেন। আর ফ্রেন্ডস, এই মঞ্চে দেখতে পাচ্ছ গাজল গ্রামবাসীর ছেলেরা এবং শিশু ভাই বোনেরা খুব সুন্দরভাবে আর্টস প্রতিযোগিতা করেছেন এবং আর্টস এঁকেছেন, খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস, তোমরা গাজল বইমেলাতে দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন ছড়িয়ে রয়েছে। এবং ফ্রেন্ডস, আমরা অনেক নাটক এবং বিভিন্ন ধরনের গান শুনলাম। তো আবার তোমাদের সাথে আমি মেলাটি চারিদিকে ঘুরিয়ে দেখাবো এবং শেয়ার করব। আর আমার ব্লগটি এইটুকুই। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই তোমাদের টাইম নিয়ে, তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে অবশ্যই গাজল মেলাতে একটু বারের জন্য আসবেন এবং খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।